এই মুরগিটার শেষ অবস্থা লক্ষ্য করুন, এটা কিন্তু পড়ে যাচ্ছে, আর এটা প্রাথমিক অবস্থা অসুস্থতার। এটা এখনো দাঁড়িয়ে আছে, এটা খাবার কম খাইছে, এর গলার কাছে কান দিলে ঘড় 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 আওয়াজ করে। তো এটা প্রাথমিক অবস্থা, এটা আজকে চিকিৎসা দেবো ইনশাল্লাহ। তো বিকালের মধ্যে এটা অনেকটাই সুস্থ হয়ে যাবে এবং কালকেও পরশু দিন চিকিৎসা দিলে 100% সুস্থ হবে, এটা আমার কনফিডেন্স আছে। আর এই মুরগিটা আদৌ সুস্থ হবে কিনা জানি না। তো আমি লাস্ট চিকিৎসা হিসেবে আজকে এই যে তিনটা ওষুধ দেখছে আমার হাতে, এই তিনটা ইঞ্জেকশন কিন্তু আমি একে দিয়ে দেবো। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আমি এটার আপডেট প্রতিদিন দিতে থাকবো ইনশাআল্লাহ। তো এই ওষুধটা কীভাবে তৈরি করব আমি সেটাই দেখাই। এই যে এটা আমি এরকমভাবে খুলবো, খোলার পরে এই যে একটা ইঞ্জেকশন সিরিঞ্জ আছে এর মধ্যে, তারপরে এর মধ্যে ওষুধ এবং ডাইলুয়েন্ট সবই আছে। এটা সাধারণত পাউডার আকারে থাকে, তো আমি এই পাউডারটা মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার জন্য এই যে পানিটা বাহির করলাম, পাউডারটাকে ভালোভাবে ঝরঝরা করে নিতে হবে, কারণ এটা সাধারণত দলা অবস্থায় থাকতে পারে। আর ইঞ্জেকশন সিরিঞ্জটা আমি ছুটে নিলাম, এটা একটু ভালোভাবে টাইট দিলাম, দিয়ে আমি এই যে পানিটা দেখছেন, পানিটা ইঞ্জেকশন সিরিঞ্জের মধ্যে নিয়ে নেব। সবটুকু নিতে হবে, সাধারণত এর মধ্যে 3 ml পানি থাকে। তো আমি ওই ওষুধের মধ্যে যখন মিশ্রিত করব তখন সেটা কিন্তু 4 ml হয়ে যাবে। মানে সবটুকু চলে এসেছে, এই যে 3 ml পানি আমি এই ওষুধের মধ্যে প্রবেশ করাবো। এখন এটা ভালোভাবে ঝাঁকাই নেব। ইঞ্জেকশনটা এখন তৈরি হয়ে গেছে, এটা 4 ml হয়েছে। এই অ্যান্টিবায়োটিক থেকে এখন আমি 1 ml নিয়ে নিলাম, 1 ml, এবং এটার থেকেও আমি এখন 1 ml নিয়ে নেব। এই যে 1 ml, টোটাল 2 ml হলো। আমি এই ফেনার ড্রিলটা এর সাথে নেব না, নিলে সমস্যা আছে। এটা যখন এর সাথে মিক্স করব তখন কিন্তু এটা সাদা হয়ে যাবে, খুব কড়া হয়ে যাবে, ইঞ্জেকশনটা দেওয়া যাবে না, এটা আলাদা দিতে হবে। 2 ml ইঞ্জেকশন এটাকে দেবো এখন 1 ml, এটাকে দেবো 1 ml, দেওয়ার পরে আর এখান থেকে পরবর্তীতে আবারও 1 ml নিয়ে এটাকে হাফ দিয়ে দেবো, এটাকে হাফ দিয়ে দেবো। মাংস কীভাবে পুশ করবো এটা আমি দেখাতে পারবো না, কারণ ভিডিওতে ভায়োলেশন আসে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে ইঞ্জেকশনগুলো যেন IM হয়। দেবো ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ হয়ে যাবে।